আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে বাজার নিউজের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে স্বাগতম অনেকদিন পর গাবতলি হাটে ঈদের পরে এই প্রথম আসছি আসে আমাদের সবার প্রিয় মঞ্জু ভাইকে পাইছি দেখতে পারতেছেন মঞ্জু ভাই আমার সামনে দাঁড়ায় আছে মঞ্জু ভাইয়ের কাছে ঈদের ব্যাপারে শুনবো গরু যদি থাকে সেগুলোর দাম দর জানবো তো চলেন মঞ্জু ভাইয়ের সাথে কথা বলি মঞ্জু ভাই সালামুক কেমন আছেন প্রথম কথা কোরবানির ঈদে কতগুলো গরু আছেন সত্যি কথা বলবেন সাড়ে তিনশো কোরবানিতে সবাই কইতেছে যে একমাত্র নাসির ভাই নাকি সাড়ে তিনশো গরু এসছে না ছোট গরু কেউ বলে সাড়ে তিনশো বেচতে পারে না আপনি বেচছেন শিওর সাড়ে তিনশো গরু বেচছেন কোরবানি আচ্ছা

এক লাখ পনেরো দশক ঈদের সময় এই গরুটা কিন্তু এক লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে এক লাখ দশ এখন মঞ্জু ভাই বলতেছে পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হইলে এই গরুটা আজকে বিক্রি হবে নাকি মঞ্জু ভাই আচ্ছা আরে হইলো একটা ক্রস বাচ্চা নাকি এটা করজ কি এটা কি পালতে পারবে নজর ভাই হ্যাঁ পালতে মনজি হ্যাঁ কি আপনি পালারি গরু এটা মানে এখন তো ভিডিও দেখবে খামারীরা তো এটা কি পালার গরু হ্যাঁ এটা পালার গরু বড় হবে নাকি এটা কয় দাঁত নাকি দাঁতা নাই এটা কিন্তু তো দাঁতা আর কি দাঁতা নাই মেলা বড় হইবার কি মেলা বড় হবে কারণ অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু তো এটার কি রকম দাম দর বলতেছেন এটা আপনি মনে করেন এটা ওজন কি রকম হবে এটা বল এটা তিন মন বেশি আছে আর কি এটা তিন মন বেশি হবে জি জি মানে ক্রস গরু একটু মাংস ইয়া থাকে নাকি বেশি থাকে আচ্ছা এটার দাম বলেন এটা চাই আপনি মনে করেন এক লাখ ঠিক আছে এক লাখ সব বিরানব্বই দিয়ে দিব বিরানব্বই হলে দিয়ে দিবেন আচ্ছা বিরানব্বই হলে দিয়ে দিবেন তো দর্শক ভালো করে দেখেন এক লাখ দশ এক লাখ দশ চাইছেন চাই বিরানব্বই হলে এটা বিক্রি হবে লাস্ট আচ্ছা তো মনি ভাই এবার সাড়ে তিনশো গরু বিক্রি করছে গাবতলি হাটে যদি বলি যে নাসির ব্যাপারীর পরে তার স্থান

অনেক অনুষ্ঠানের জন্য সার করে আনবেন ইনশাল্লাহ মোবাইল নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ফোর থ্রি ডাবল ওয়ান এইট কেউ যদি মঞ্জু ভাইয়ের কাছ থেকে কেউ যদি কি মঞ্জু ভাইয়ের কাছ থেকে সবাই গরু নেয় এখন যদি আমি কই যে কেউ যদি মঞ্জু ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান এই কথাটা হবে ভুল কি ভুল বলছি সবাই মঞ্জু চিনেন মঞ্জু ভাইয়ের কাছে গরু ইনশাআল্লাহ এখন থেকে প্রতি মঙ্গলবার এবং শনিবার নাকি থাকবে প্রতিদিন প্রতিদিনই মানে দুই দিন আর কি নামায় এবং গরু থাকবে প্রতিদিনই মঞ্জু কাছে দু একটা করে গরু থাকবে আপনারা ইচ্ছা করলে মঞ্জুবাইয়ের কাছ থেকে অনুষ্ঠান বা জন্মদিন যে কোনো প্রোগ্রাম যেন গরু নিতে পারবেন নাকি মঞ্জু ভাই আবার খামারিরাও যদি চান যে মঞ্জু ভাই কিছু খামার উপযোগী গরু তাদের সাথে মঞ্জু ভাইয়ের সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মঞ্জু ভাই দেওয়ার চেষ্টা করবেন নাকি মঞ্জু ভাই এই হলো কথা তো মঞ্জু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঈদের পরে আপনার সাথে মনে হয় এটাও আপনার প্রথম ভিডিও হবে খুব সম্ভবত এখন তো কারোর দেন নাই ভিডিও দিয়েছেন দেন নাই তো ঈদের পরে প্রথম কথা বলতেছি অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য একটু গরুটা সামনে দাঁড়ায় তো সবাই দর্শক মঞ্জু ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো মঞ্জুভাই ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম তো দর্শক আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম মঞ্জু গরুগুলো আমরা দেখলাম দুইটা গরুই মঞ্জু কাছে আছে তো ইনশাআল্লাহ আপনারা মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গরু নিতে পারবেন এবং আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করব যদি প্রতিদিন না পারি দু একদিন পর পর গরুর হাটের ভিডিও দিব ইনশাআল্লাহ গাবতলি হাটে ইনশাআল্লাহ সেই ভিডিওগুলোতে গাবতলি হাটে কেমন গরু আছে সেগুলো ইনশাআল্লাহ দেখাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাওয়ার আগে একটা কথাই বলতে চাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে অল বাটনে ক্লিক করে দিবে নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ